হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আছি ভালো। আজকে চলে যাচ্ছি আমি আর আমার ভাই শুভ, আর যার কথা না বললি নয়, সুয়েল শুভ অলওয়েজ আমার সাথে নিতেছে মজা। যাই হোক বড় ভাই, কি আর বলবো, এদিকে আঙ্কেলের জন্য অপেক্ষা করতে করতে চলে আসলাম ফাইনালি গাড়িতে। সো আজকে যাইতেছি গিয়ে আমার বাগনির জন্য বাজার করতে, কি আর বলবো গাইস, এত সকাল সকাল যা বলা আর মতো না। ওয়েদারটা অনেক ভালো ছিল, তাও চলে এসি অনেক ভালো লাগছে এত সকালে ঘুম থেকে ওইটা। তারপর আর কি হইলো, আইসা বললাম সামনেই আমরা দেখতেছি হাজারো মানুষের ভিড়, এদিকে আইসে এত গন্ধ ছিল, তাও কোনো মতো টিকা ছিলাম ওই জায়গায়। আমি কি আর বলবো, এদিকে আমি আবার ভিডিও নিতেছিলাম হালকা কইরা, সবাই তাকাই রয়েছিল ফজরক তুই ঠিক গেছি আমরা আজকে বাজার। হ্যাঁ গেস, এটা বলতে পারেন আমার বয়সটা কেমন জানি লাগতেছে, আর সকাল সকাল তো ঘুমের থেকে উঠলে বুঝেনি কেমন লাগতে পারে, আর কয়দিন ধরে রাতে আমার ঘুমও নাই, অনেক এই প্যারার ভিতরে আসছি। যাই হোক মামা যেতক্ষণ হয়েছি সব প্যারাই সামলাই নিতে হবে, সবাই দেখতে থাকেন, কী আর বলবো, কোনো কিছু করার নাই। আঙ্কেলের কথা নাই বলি, কারণ আঙ্কেলেরকে দেখলেই আমি ভয় পাই, তাই পিছিয়ে থেকে ভিডিও নিতেছিলাম। আর আমার ভাইয়ের কথা কী বলবো, ভাই তো শুধু নামেই থাকে, পাশে কামে তো সব আমি গেছি। যাই হোক আমার এমন একটা বড় ব্যাপার, সত্যি খুব ভাগ্যের ব্যাপার ছিল, সে হচ্ছে আমার ভাই নামে এক বড় বন্ধু, ঠিক আছে, কী আর বলবো, তাকে নিয়ে কোনো কথা বলার নাই, বললে কমে হয়ে যাবে। এদিকে আমরা এবার কাঁচা বাজারে আইসা পড়লাম, তো আঙ্কেল আবার দেখতেছিল এই যে আমার ভাইটা সুয়েল শুভ, ঠিক আছে, এদিকে দেখে দেখে বলতেছে এইটা না এটা লাগবে, যাই হোক ভাইয়া বলতেছে এদিকে। আর হ্যাঁ, আমি আর ভাই গেলাম, কখনো বাজারে যাইনি আর বাজার করতেও আসিনি, তেমন একটা বুঝি নাই, তাই আঙ্কেলদের নিয়ে এসে বললাম। এদিকে আঙ্কেলরা দিকে দিকে সবকিছু একসাথে রাখতেছিল, আর আমি আর ভাই হচ্ছে যে এটা হলো আমরা এলাকার শো, ঠিক আছে, কাজ তো আঙ্কেলরাই সব করে, আমরা শুধু দুজন শুধু বডিগার্ড যাই, ইয়া শুধু ভিডিও নিয়ে এতটুকু আর কোনো কাজ নাই, আর আঙ্কেলরা সব কিছু গুছিয়ে নেয়। যাই হোক এদিকে আমি আছি আমার ভাবে আছি, তো এদিকে আসিয়া বললাম একটু আবার নাকি পান লাগবে না, আর পান কিনতে গেলেই আমার মনে হয় আমি মনে হয় শ্বশুর ভাই যাবো, কারণ গাইস আমার তো আর কপালে মনে হয় না বিয়ে আছে। এদিকে আমি আর আমার ভাই আছি কাজে, এদিকে আমার ভাই একেই পাতিল হয়ে গেছে, আমার কাজ হচ্ছে শুধু আমি একটা ভিডিও করবো, ঠিক আছে, এতটুকু। আর ভাইয়ার কাজ হইলো দেখে দেখে লিস্টিটা দেখতেছিল কি লাগবে না লাগবে, তারপর তারা মাইপা মাইপা দিতেছিল, আর আঙ্কেল এগুলো রেখে দিতেছিল। এদিকে আমার ভাই যার কথা না বললি নয়, তো এদিকে আবার কিছু কেনাকাটি করে যা বিল হয়েছিল ভাইয়া সবগুলো গয়না দিয়ে দিতেছিল, ভাইয়াই গন্তে গন্তে কাহিল হয়ে যেতেছে, আর ভাইয়া না পারলে তোমার তো বলতেছিলাম আমার তো দেওয়া। আমি আর ভাইয়াকে নিয়ে কি বলবো, যার সাথে থাকলে আমার অনেক ভালো লাগে, যার কথা না বললেই নয়, ঠিক আছে, আমার বন্ধু এবং বড় ভাইয়ের একটা ফিল হয়ে এতটুকু, সব ফিলিমেন্টে ভাইয়ের সাথে কথা বলতে পারি। এদিকে দেখতে দেখতে দেখতেই পারতেছেন সবকিছু গুছিয়ে নিয়ে আসলাম, এখন আমরা চলে যাবো গা বাসা, এগুলো সব বর্তাছিল। আর গাইস একটা হাসির বিষয় হইতেছে, সবকিছু নিয়ে গেছে বাট দুইটা জিনিস রেখে গেছে, তারপর কপাল ভালো তাই আমরা পাইছি, এক ঘন্টা পড়াইছে এইগুলো আবার পাইছি। আমি আর ভাই আবার গেছিলাম গা মার্কেট করতে, ভাবছিলাম মনে হয় আর পামোনা হারাই ফেলছি, তাও একটু আইসা দেখলাম, তো আইসি ভাইয়া গেছি, যাই হোক কপালটা ভালো। তোর অনুষ্ঠান ছিল মনে হইতেছে বাগ্নিকে বিয়ে দিয়ে দিচ্ছি, যাই হোক আজকে আমার বাগ্নির নাম রাখা হবে, কি নাম রাখলে সুন্দর হয় সবাই কমেন্টে জানিয়ে দিবেন, যারটা সুন্দর হবে তার নামটি আমরা রেখে দিব।